নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দু, তো রেশন কার্ড নিয়ে আরও একটা আপডেট নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, সমস্ত বন্ধুদের জন্য আরও একটা সুখবর নিয়ে চলে এসেছি। রেশন ফ্রি বরাদ্দ করা হলো 2022 অক্টোবর মাস পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, এবার রেশন পেতে চলেছেন পুরোপুরি ফ্রি অক্টোবরে 2022 পর্যন্ত। তো বন্ধুরা, যারা যারা রেশন পান, তো তাদের জন্য একটা খুবই বড় সুখবর যে তারা ফ্রি রেশন পেতে চলেছেন 2022 সালের অক্টোবর মাস পর্যন্ত। এবং খাদ্য দপ্তরের অফিসিয়াল যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার প্রমাণসহ দেখিয়ে দেবো। সো বন্ধুরা, জেনে নাও এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত যে কারা কারা ফ্রি পেতে চলেছেন রেশন এবং কতটা পেতে চলেছেন অক্টোবর মাস পর্যন্ত, কোন কোন কার্ডে কতটা রেশন পেতে চলেছেন। তো জেনে নাও এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, একদম স্কিপ না করে। আর যদি আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে ক্লিক করে অন নোটিফিকেশান অন করে দেওয়া পরবর্তী আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, অনস্ক্রিনে এখানে দেখতে পাচ্ছে যে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই এখানে টুইট করে জানিয়ে দিয়েছেন যে কোন কোন রেশন কার্ডে কোন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছে wbpds অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এখানে জানিয়ে দেওয়া হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই টুইট করে জানিয়ে দিয়েছেন কোন কোন রেশন কার্ডে কতটা রেশন পেতে চলেছেন। সো বন্ধুরা, এবার চলো জেনে নেওয়া যাক যে কোন কোন রেশন কার্ডে কতটা রেশন পেতে চলেছেন। তো অন্তদায় অন্ন যোজনা AAY রেশন কার্ডে রেশন পেতে চলেছেন। যদি কারো AAY রেশন কার্ড থাকে, তাহলে এই কার্ড থাকলে গ্রাহক বিনামূল্যে পরিবার পিছু 15 কেজি চাল এবং তার সঙ্গে পরিবার পিছু 19 কেজি আটা, 19 কেজি পরিবার পিছু বিনামূল্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে খাদ্য সামগ্রী বলা হয়েছে যে চাল 15 কেজি পরিবার পিছু এবং আটা 19 কেজি করে পেয়ে যাবেন বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে। এবং এখানে বলা হয়েছে চিনি 1 কেজি পরিবার পিছু এবং চিনির এখানে দাম লাগবে, এখানে চিনির দাম বলা হয়েছে 13.50 টাকা প্রতি কেজি। এবং এখানে নেক্সট বলা হয়েছে বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত SPHH রেশন কার্ডে এখানে খাদ্য সামগ্রী বলা হয়েছে যে চাল 2 কেজি মাথা পিছু বিনামূল্যে এবং আটা পেয়ে যাবেন 2.85 কেজি মাথা পিছু বিনামূল্যে। SPHH রেশন কার্ড হোল্ডাররা তারা পেয়ে যাবেন চাল 2 কেজি প্রতি মাথা পিছু সম্পূর্ণ বিনামূল্যে এবং এখানে আটা বলা হয়েছে 2.85 কেজি মাথা পিছু বিনামূল্যে। এবং এখানে নেক্সট বলা হচ্ছে অগ্রাধিকারপ্রাপ্ত PH রেশন কার্ড, তো যাদের যাদের PH রেশন কার্ড রয়েছে, তো তারা খাদ্য সামগ্রী পেয়ে যাবেন চাল 2 কেজি প্রতি মাথা পিছু বিনামূল্যে এবং আটা পেয়ে যাবেন 2.85 কেজি সম্পূর্ণ বিনামূল্যে। এবং নেক্সট বলা হচ্ছে RKSY1 রেশন কার্ড, যাদের যাদের রয়েছে, তো তারা খাদ্য সামগ্রী পেয়ে যাবেন চাল 2 কেজি প্রতি মাথা পিছু এবং সম্পূর্ণ বিনামূল্যে এবং গম পেয়ে যাবেন 3 কেজি মাথা পিছু সম্পূর্ণ বিনামূল্যে। এবং RKSY2 রেশন কার্ড হোল্ডাররা এখানে পেয়ে যাবেন খাদ্য সামগ্রী চাল পেয়ে যাবেন 1 কেজি মাথা পিছু সম্পূর্ণ বিনামূল্যে এবং এখানে গম পেয়ে যাবেন 1 কেজি মাথা পিছু সম্পূর্ণ বিনামূল্যে। বন্ধুরা, এখানে আরও একটি বিষয় বলা হয়েছে যে জঙ্গলমহল পাহাড় চা বাগান আইলায় ক্ষতিগ্রস্ত এলাকায় সিঙ্গুর প্রকল্পের ক্ষতিগ্রস্ত এলাকার উপভোক্তারা বিশেষ প্যাকেজের অন্তর্গত অতিরিক্ত বা ভিন্ন পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন। বন্ধুরা, তার নিচে দেখতে পাচ্ছ যে খাদ্য সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। এবং বন্ধুরা, এর সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে অতিরিক্ত বরাদ্দ PMGKAY অর্থাৎ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা। সো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে অতিরিক্ত বরাদ্দ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এখানে বলা হয়েছে এপ্রিলের থেকে অক্টোবর 2022 পর্যন্ত, অর্থাৎ 2022 এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন খাদ্য সামগ্রী। অন্তদায় অন্ন যোজনা AAY রেশন কার্ড, বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত SPHH রেশন কার্ড, অগ্রাধিকারপ্রাপ্ত PHH রেশন কার্ড উপভোক্তার ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য, অর্থাৎ এই ক্যাটাগরি যাদের রেশন কার্ড রয়েছেন তো তারা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত, 2022 এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত। তো বন্ধুরা, যাদের যাদের AAY এবং SPHH এবং PHH রেশন কার্ড রয়েছেন, তো তারা খাদ্য সামগ্রী অতিরিক্ত পেয়ে যাবেন, চাল পেয়ে যাবেন 2 কেজি মাথা পিছু সম্পূর্ণ বিনামূল্যে এবং গম পেয়ে যাবেন 3 কেজি মাথা পিছু সম্পূর্ণ বিনামূল্যে এবং এটি পেয়ে যাবেন এপ্রিল থেকে অক্টোবর 2022 পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা নিজেদের রেশন কার্ড কী ক্যাটাগরিতে রয়েছে এবং জানিয়ে দেবেন, এবং তার সাথে জানিয়ে দেবেন যে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন, যাতে সেই জেলা যদি কোনো নিউ আপডেট উঠে আসে তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পেরে যাবেন। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটা তোমার বাড়ির সব ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে করে সে আপডেটটা পেয়ে তারও যাতে একটা হেল্প হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট এবং চাকরির খবর পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।